সবাইকে স্বাগত জানাই ইউটিউব চ্যানেল ইংলিশ ওরেটরে। তো বন্ধুরা, আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে এলাম। আজকে ভিডিওটা হচ্ছে প্রাইমারি খবর নিয়ে। তো প্রাইমারি অর্গানাইজার টিচার যে আছে, যে কেসটা, সেই কেসের সম্বন্ধে আজকে এই ভিডিও দেখাবো ডিটেলসে। তো সময় নষ্ট করবো না, ভিডিও দেখার পর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো আজকে ভিডিও আমরা শুরু করি। তো তার জন্য প্রথমে আমি গুগল ক্রোম ওপেন ব্রাউজারটা ওপেন করেছি। ওপেন করার পরে আমি এখানে যে সুপ্রিম কোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেই সাইট সেই লিঙ্কটা আমি এখানে সার্চ করছি এবং সার্চ করে দেখিয়ে দিচ্ছি ডিটেলসে। জাস্ট ভিডিও স্কিপ না করে দেখো পুরোটা। তো ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া আছে, সেই লিঙ্কটাতে ক্লিক করলে এরকম একটা পেজ ওপেন হবে, ঠিক আছে? তো ওপেন হয়ে যাওয়ার পরে জাস্ট কী করতে হবে এখানটায়, এরকম একটা পেজ ওপেন হবে। এখানে উপরে দেওয়া আছে দেখো কেস স্ট্যাটাস বলে একটা অপশান আছে, দেখো এখানে কেস স্ট্যাটাস বলে একটা অপশান আছে, ঠিক আছে? ওই অপশানটাতে কী করতে হবে, ক্লিক করতে হবে। ক্লিক করলে পরে এরকম একটা পেজ ওপেন হবে, ঠিক আছে? তো ওপেন হয়ে গেলে এখানে ডায়েরি নাম্বার আছে একটা, ওই ডায়েরি নাম্বারে ফিল আপ করতে হবে, ঠিক আছে? তো আমি ফিল আপ করে দিচ্ছি। তো ডায়েরি নাম্বারটা দেওয়ার পরে, ডায়েরি নাম্বার দিয়েছি, ডায়েরি নাম্বার দেওয়ার পরে এখানে ক্যাপচা এসছে, ঠিক আছে? ওই যে ক্যাপচাটা, এই ক্যাপচাটা ফিল আপ করতে হবে এই সেকশনটায়, ঠিক আছে? তোমরা এই সেকশনটা দেখতেই পাচ্ছ, এই যে সেকশনটা আছে, এই সেকশনে ওই যে ক্যাপচাটা, এখানে একটা ক্যাপচা শো করছে, এই ক্যাপচাটা কী করতে হবে, ওখানটায় ফিল আপ করতে হবে। তো আমি ফিল আপ করছি। ফিল আপ করা হয়ে গেলে এখানটায় কী করতে হবে, সাবমিট বলে একটা অপশান আছে, জাস্ট ওই সেকশনটায় ক্লিক করতে হবে। ক্লিক হয়ে ক্লিক করলে, সাবমিট করলে পরে দেখো কেসের সম্বন্ধে ডিটেলসে শো করছে এখানটায়। তো এখানে উল্লেখ করছে দেখো, এখানটায় প্রথমে দেওয়া আছে ডায়েরি নাম্বার 3838867 2019 বলে লেখা আছে, এই সেকশনটায় দেখতেই পাচ্ছ। এবং তারপরে যেটা লেখা আছে দেখো, এখানে লেখা আছে দেখো নবপর্যায় ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি অর্গানাইজার টিচার্স অ্যাসোসিয়েশন ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ রাজ্য সরকারের সঙ্গে যে এই যে প্রাইমারি অর্গানাইজার টিচার যে অ্যাসোসিয়েশনের সঙ্গে এটাই কেস চলছিল যে, এবং সেই কেসটা ফাইল হয়েছিল কবে সেটাও এখানে উল্লেখ হয়েছে। দেখো এখানটা ডায়েরি নাম্বার দেওয়া হয়েছে, দেখো কেসটা ফাইল হয়েছিল এই তারিখে, এখানে তারিখে দেওয়া হয়েছে, এবং সেটা টাইমটাও উল্লেখ হচ্ছে এখানটায় একটা। তো সেকশন নাম্বার সেকশনও উল্লেখ করা আছে এখানটায় দেখো সেকশনটা, ঠিক আছে? এবং এই কেসটা সম্বন্ধে এখানে ডিটেলসে লেখা আছে দেখো, এই সেকশনটা দেখো লেখা আছে টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড অন লাইকলি টু বি লিস্টেড অন 6/12/2019, অর্থাৎ 6 ডিসেম্বর 6 তারিখ কেসটা লিস্টেড হওয়ার সম্ভাবনা খুব প্রবল আছে, অর্থাৎ একটা রায় আসতে পারে, সুখবর আসতে পারে প্রাইমারির ক্ষেত্রে আর অর্গানাইজার টিচারদের ক্ষেত্রে। তো এখানে পিটিশনারের নাম উল্লেখ হয়েছে এখানে দেখো, কারা কারা পিটিশনার আছে এই কেসে, এবং রেসপন্ডেন্ট কে, ঠিক আছে? এবং অ্যাডভোকেটকে এখানে নাম দেওয়া হয়েছে, ঠিক আছে? তো এই মেনলি যে জিনিসটা জানানো ছিল সেটা হচ্ছে যে সম্ভবত ডিসেম্বরের 6 তারিখ একটা সুখবর আসতে চলেছে প্রাইমারি অর্গানাইজার টিচারদের জন্য, ঠিক আছে? তো দেখা যাক সেই 6 তারিখ, ডিসেম্বর 6 তারিখের দিকে আমরা তাকে তাকিয়ে থাকবো যদি কিছু পজিটিভ কিছু হয়। তো এই যে ডিটেলসটা দেখালাম, ঠিক আছে, তোমরা নিজেরা চেক করতে পারো নিজের মোবাইলে ফোনে, যেভাবে ডায়েরি নাম্বার এখানে মেন যে জিনিসটা প্রয়োজন সেটা ডায়েরি নাম্বার, তোমরা দেখে নাও এখানটায়, ঠিক আছে? এই ডায়েরি নাম্বারটা পুট করলে কিন্তু ডিটেলসে দেখাচ্ছে, ঠিক আছে? তো এই কেসটা এখানে পেন্ডিং অবস্থায় আছে, এখনও হয়নি, 6 তারিখে সেটাই হবে, এটাই জানানো হচ্ছে এখানটায়। এবং এখানটায় এই যে পিটিশনার উল্লেখ আছে দেখতেই পাচ্ছ এখানটায়, এবং এখানে লেখা আছে দেখো প্রাইমারি অর্গানাইজার টিচার, ঠিক আছে? তো বেসিক্যালি যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে কি, খুব সম্ভবত 6 তারিখ একটা সুখবর আসতে চলেছে সবার জন্য, যারা অর্গানাইজার টিচার যারা আছো, যারা এই কেসে আছো। তো এটাই ছিল জানানো। যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর যদি এবং ভিডিওতে লাইক করো, ঠিক আছে? তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, তখন বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।